আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 0 থেকে 8 লাখ সাবস্ক্রাইবার কিন্তু আজকে আজকে না আসলে গতকালকে কমপ্লিট হয়ে গেছে। সো সবাইকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, তারপরে হচ্ছে পরামর্শ দেওয়ার জন্য, বা যারা সাপোর্টার আছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং যারা আসলে নিয়মিত ভিউয়ার্স আসেন, বা নিয়মিত না অনিয়মিত হলেও কোনো সমস্যা নাই, মোটামুটি যারা এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আমাদের এই চ্যানেলকে 8 লাখ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, সো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, আবারও থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আপনারা যদি না থাকতেন তাহলে এই ফ্যামিলি ক্রিয়েট করা আসলেই সম্ভব ছিল না। অনেকে আসলে এই চ্যানেলের জার্নির কথা জানতে চান, যে আসলে এটা কবে চ্যানেল ক্রিয়েট হলো বা এর উদ্দেশ্য কী। সো তাদের উদ্দেশ্যে এতটুকু বলছি যে এই চ্যানেল না, আমাদের আসলে ইউটিউবে যে আপনার হচ্ছিল চ্যানেল ক্রিয়েট করা, সেটা হচ্ছে 2012 সালে। তো ওই চ্যানেল খোলার পরে ওই বছরই দেখা গেছে যে ওই চ্যানেলে আর কাজ করা হয় না। পরবর্তীতে 2014 দিকে আমরা একটা নতুন চ্যানেল খুলি, সেই চ্যানেলে 14 তারপরে 15 কাজ করা হয়। 16 স্টার্টিংয়ে এসে ওই চ্যানেলটা উইদাউট নোটিস, কোনো কারণ ছাড়া, তখন আসলে ইউটিউবে একটু এরকম টাইপের ছিল, কোনো প্রকার নোটিস বা কেন আসলে চ্যানেল বন্ধ করে দিচ্ছে সেরকম কোনো প্রকার প্রি নোটিস ছিল না। সো তখন দেখা গেছে যে হুট করে আবার ওই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে চিন্তা করলাম যে ইউটিউবটা আসলে সাস্টেন করে না, হঠাৎ হয়তো বা দেখা গেছে যে মানে এরকম হবে না, বাংলাদেশের ক্ষেত্রে ইউটিউবটা অনেক ঝামেলার কর, এরকম মনে হয়েছিল। পরবর্তীতে আবারও 2016 সালের নভেম্বর মাসে আমরা আবার স্টার্ট করি আমাদের এই রিয়েলটেক মাস্টার নাম দিয়ে। এর আগেও বিভিন্ন নাম ছিল, যাই হোক। সো পরবর্তীতে আমরা একদমই শুরু করি হচ্ছে রিয়েলটেক মাস্টার নাম দিয়ে। শুরু করার পর থেকে আজ পর্যন্ত তো বুঝতেই পারছেন যে মোটামুটি একটা লং জার্নি ছিল। সেই জার্নির মধ্যে আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা যে চ্যানেলটা স্টার্ট করি, সেই চ্যানেল স্টার্ট করার পিছনের কারণ হচ্ছে যে তখন আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ আসলে তাদের ডেইলি লাইফে যাতে টেকনোলজিটা ইউজ করতে পারে, প্রপার ইউজ করতে পারে, যতটুকু আমার নলেজে আসে বা আমার যতটুকু রিসার্চের মধ্যে বা আমার যতটুকু আয়ত্তের মধ্যে, ওইটাকে আসলে সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যে আসলে এই চ্যানেলটা ক্রিয়েট করা। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক মানুষের লাইফে যে টেকনোলজি ইউজটা যেটা আছে সেটা আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা দেওয়ার জন্য। সো রিয়েলটেক মাস্টারটা এটাই আসলে কমিটেড। আমরা চেষ্টা করব ফিউচারও, মানে আমাদের যে টার্গেট সেই ফিউচারও আমরা যতটুকু পারি অনেস্ট ওয়েতে যতটুকু পসিবল আপনাদেরকে সাপোর্ট করা। আর এর মধ্যে যদি আমাদের এই চ্যানেল দেখে, মানে যারা ভিডিওটি দেখছেন, এর মধ্যে যদি আপনি চ্যানেল দেখে কোনো কিছু, মানে আপনার লাইফে কোনো একটা ইম্প্রুভমেন্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওই কমেন্টসটাই হচ্ছিল আমাদের জন্য আসলে অনুপ্রেরণা বলা যায়, যে না অ্যাটলিস্ট 5টা মানুষের কাজে লাগছে, অ্যাটলিস্ট 6টা মানুষের কাজে লাগছে। অনেকের আসলে কিছু কমপ্লেন আছে, সেই কমপ্লেনগুলো আজকে ক্লিয়ার করে দিই। ফার্স্ট কমপ্লেন হচ্ছে যে ভাই সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ না কেন? দেখা গেছে যে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করছে হচ্ছে 2 বছর আগে, আরেকটা 2 বছর পরে। সো এই ধরনের কমপ্লেন। এছাড়া দেখা গেছে যে তেমন একটা স্ট্যাটাস দেওয়া হয় না, সেটা একটা ব্যাপার আছে। এছাড়াও ইনবক্সে অনেকে মেসেজ করেন, সেটা রিপ্লাই দেন না কেন? আবার অনেকে দেখা গেছে যে কোনো না কোনো ওইতে হয়তো বা উনি ফোন নাম্বার ম্যানেজ করেছেন, সে ফোন দেয়, তেমন একটা কথা বলার সুযোগ হয় না, বা কিছু লিমিটেশনের মধ্যে থেকে কথা বলা হয়। সো এতে অনেকের আসলে এই ধরনের কমপ্লেন। সো তাদের কমপ্লেনটা আমি আজকে ক্লিয়ার করে দিই, আপনাদের জন্য বেটার হবে। সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি অ্যাক্টিভ না, রিজন হচ্ছে টাইম দিতে হয় ভাই। আপনাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ক্রিয়েট করার জন্য টাইম দিতে হয়, এবং পার্সোনাল লাইফের একটা টাইম দিতে হয়, কারণ যেহেতু আমি হিউম্যান বিং, সো পার্সোনাল লাইফের টাইম দিয়ে আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে রিসার্চ করে আসলে টাইম পাওয়া যায় না তেমন একটা। তারপর আমি চেষ্টা করব যে মানে কন্টিনিউ করার জন্য বা আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার জন্য, বাট তেমন একটা টাইম যে দিতে পারবো আমার কাছে মনে হয় না, তারপর আমি চেষ্টা করবো আর কি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ছিল ইনবক্সে কেন রিপ্লাই দেন না। তো ইনবক্সের ক্ষেত্রে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে যে আমার মানে রাফ একটা ব্যাপার ছিল, এই ভিডিও মেক করার আগে চেক করছিলাম, তো রাফ একটা ধারণা যে প্রতিদিন মিনিমাম, প্রতিদিন একদম যদি সর্বনিম্ন হয়ে থাকে তাও 100 থেকে 150 মেসেজের মতো আসে। অ্যাজ এ হিউম্যান বিং 150 মেসেজের রিপ্লাই দেওয়া সো টাফ, আমার মনে হয় না যে কারো পক্ষে সম্ভব এরকম মানে 150 মেসেজের রিপ্লাই দেওয়া, কারণ হাই দিলেন হ্যালো দিয়ে শেষ কিন্তু না, তারপরে কিন্তু কনভারসেশন বাড়বে। সো একজনকে যদি আধা ঘন্টা করে বা 15 মিনিট করে টাইম দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন ডেইলি আসলে কী অবস্থা হতে পারে। সো এটা আসলে বোঝার ব্যাপার আছে। এছাড়াও আরেকটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে। রেস্ট্রিকশনটা হচ্ছে এরকম যে আপনি, আমি যখন আপনার সাথে পার্সোনাল কনভারসেশন করব তখন এটা একটা সিকিউরিটি ইস্যুস আছে, শুধু যে আমার সিকিউরিটি ইস্যুস তা না, আপনারও সিকিউরিটি ইস্যুস আছে। এই ক্ষেত্রে রিয়েলটেক মাস্টার আসলে প্রেফার করে যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা আপনার পাবলিক গ্রুপে পোস্ট করতে হবে, মানে আমাদের রিয়েলটেক মাস্টার যে গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন, এবং ওইখানে যারা আসলে মডারেটর আছেন তারা কিন্তু
পুরোপুরি ভলেন্টিয়ারলি কাজ করতেছে, ওটার জন্য কোনো প্রকার পেমেন্ট করা হয় না। মোটামুটি যতটুকু তাদের পক্ষে সম্ভব বা তাদের যে ফ্রি টাইম আছে সেই ফ্রি টাইম থেকে বা তাদের টাইম ম্যানেজ করে আপনাদের রিপ্লাই দেওয়া হয়। এবং হেল্পফুল যে মেম্বারগুলো আছে, মানে আদার্স যে মেম্বারগুলো আছে, তাদেরও কমেন্টসের কারণে দেখা গেছে যে আপনার ওই প্রবলেম সলভ আউট করা সম্ভব। পাবলিকলি যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা চাইলে আমাদের রিয়েলটেক মাস্টার যে গ্রুপ আছে সেটা আপনি ইউজ করতে পারেন এবং ইউটিলাইজ করতে পারেন। যদি আপনার ফ্রি টাইম থাকে তাহলে আপনি দেখা গেছে আরেকজনকে হেল্প করলেন, আপনার প্রবলেমে দেখা যাবে যে আরেকজন হেল্প করলে। সো এটা একটা কী বলে গ্রুপ, যেহেতু গ্রুপলি কাজ করলে আমার মনে হয় বেটার একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। রিয়েলটেক মাস্টারের পক্ষ থেকে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে রিয়েলটেক মাস্টার চ্যানেল থেকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা হয় না। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আপনি যদি কোথাও নাম্বার দেন, যে কোনো কমেন্ট সেকশনে করেন, ফেসবুকে করেন বা যে কোনো জায়গায় করেন না কেন, আপনার নাম্বারে রিয়েলটেকের পক্ষ থেকে কোনো প্রকার কল করা হবে না, এটা আপনি শিওর থাকেন। তো এবার আসি হচ্ছে একটা সিলি ম্যাটার নিয়ে। অনেকে দেখা যায় যে মাঝে মাঝে কমেন্টস করেন যে মাহফুজ ভাই আপনি সাবস্ক্রাইবকে কেন সাবস্ক্রাইব বলেন, আপনি কি সাবস্ক্রাইব উচ্চারণ করতে পারেন না? সো ব্যাপারটা হচ্ছিল এরকম যে আমরা যখন ভিডিও মেক করি বা মানে ভিডিওর যে স্পিডটা থাকে সেই স্পিডটাকে ম্যাচ করার জন্য ওই আপনার যে সাবস্ক্রাইবের যে টাইমটা, অনেক সময় দেখা যায় মাইকের দূরত্বের কারণে অনেক সময় এই কথাটা শোনা যায়। রিজন হচ্ছে যে আমাদের ভিডিওটা একটু ফাস্টলি বলা হয়, তো আমি যদি আস্তে আস্তে বলতাম যে সাবস্ক্রাইব তাহলে আপনি হয়তো বা ক্লিয়ারলি বুঝতেন। এটা জাস্ট হচ্ছে আপনার শোনার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, আর কিছু না, ঠিক আছে? অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এতটুকুই বলতে চাই, যারা আসলে এই 800,000 সাবস্ক্রাইবার হওয়ার ক্ষেত্রে এতদিন পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং আসলে আপনাদের চ্যানেল, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে, মানে আপনি একেবারে নির্দ্বিধায় কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। এছাড়াও চাইলে আমাদের যে গ্রুপ আছে সেখানেও পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো পরামর্শ, যে কোনো পরামর্শ আপনি চাইলে কমেন্টস করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।